আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন লস অ্যান্ড লয়েসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি যদি জানেন যে আপনার যাকে বিয়ে করেছেন তিনি আগে থেকেই বিবাহিত ছিলেন তাহলে সেক্ষেত্রে একজন স্বামী হিসেবে আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন ভিউয়ার্স আসছি ছোট্ট একটা পরে আমাদের সাথেই থাকুন Subscribe to my channel and press the bell button for more updates. ওয়েলকাম অন সেকেন্ড ভিউয়ার্স পনেরো পর চলে আমাদের আজকে ভিডিওতে ভিউয়ার্স আমাদের আজকে ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনি যদি জানেন যে আপনার স্ত্রী ইতিপূর্বে বিয়ে হয়েছে এবং সেই বিষয়টি বিয়ের বিষয়টি সে গোপন করে সে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাহলে সেক্ষেত্রে সোজা কথায় আপনি তো প্রতারিত হলেন তাই না তো আপনার এই প্রতারণার আপনি শিকার হলেন আপনার আসলে আইনগত কি অধিকার আছে যে আপনার কী ব্যবস্থা আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে গ্রহণ করতে পারবেন ভিউয়ার্স বাংলাদেশ দণ্ডবিধির চারশো পঁচানব্বই বিধান মোতাবেক যদি আপনি জানেন যে আপনার স্ত্রী ইতিপূর্বে বিয়ে হয়েছে এবং সেটি সে আপনাকে না জানিয়ে সেটি গোপন করে সে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বিয়ের যে কাবিননামা নামা ছিল সেই সো নামায় একটা মানে ডাইলিক ডকুমেন্টস আপনার রয়ে গেল অতএব আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে চারশো পঁচানব্বই ধার বিধান মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সেই সাথে আপনি প্রতারণা এবং মানহানি মামলাও কিন্তু করতে পারবেন আপনার স্ত্রীর বিরুদ্ধে সুপ্রিয় দর্শক আপনার এই চারশো পঁচানব্বই ধারার যে দণ্ডবিধির যে বিধান এই বিধানের আওতায় দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন আপনার স্ত্রী এবং আপনি তা সেই সাথে তাকে অর্থদণ্ড কিন্তু দেওয়া লাগতে পারে সো ভিউয়ার্স আশা করছি আপনারা উত্তরটি পেয়েছেন যে যদি আপনি আপনি জানেন যে আপনার স্ত্রী গোপনে আগে কোনো বিয়ে করেছেন তাহলে সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে এই এই যে আইনগত প্রসিডিওরের কথা বললাম এটি আপনি গ্রহণ করতে পারবেন এখন আমরা আসি যে বাংলাদেশে আপনারা জানেন যে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যে ঘটনা সেটি হচ্ছে বাংলাদেশ দলের জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসাইন এবং হচ্ছে তার স্ত্রী যিনি যাকে বিয়ে করেছেন তামিমা এই তামিমা এবং নাসিরের যে বিয়েটি এই বিয়েটিতে কিন্তু তামিমা নাসির কিন্তু তামিমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না কেননা নাসির জেনে শুনেই তামিমাকে বিয়ে করেছে নাসির জানতো যে তামিমার ইতিপূর্বে বিয়ে হয়েছে এবং এটি তারা সংবাদ সম্মেলন করে নিজেরাই স্বীকার করেছে সো নাসির জানতো যে তামিমার বিয়ে হয়েছে ইতিপূর্বে এবং তার একটি বাচ্চাও আছে অতএব এইখানে নাসির কিন্তু তাইমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না কিন্তু বিষয়টা যদি এমন হতো যে নাসির আসলে নিজেই জানতো না যে তামিমার আগে বিয়ে হয়েছে তামিমার কোনো বাচ্চা সন্তান আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নাসির হোসেন কিন্তু নিজেই তামিমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতো এবং এটি কিন্তু এটি কিন্তু মানে ওই যে চারশো চুরানব্বই ধারার যে অপরাধ তার চেয়ে কিন্তু বড় শাস্তি কিন্তু এই চারশো পঁচানব্বই ধারা মানে বিয়ে গোপন করে যে বিয়ে করা এটি কিন্তু প্রথম স্ত্রী মানে প্রথম স্বামীকে না জানিয়ে তালাক না দিয়ে যে বিয়ে করার যে অপরাধ তার চেয়ে কিন্তু বড় অপরাধ হচ্ছে বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করা এটি হচ্ছে এটি কিন্তু বড় অপরাধ হতো চারশো পঁচানব্বই ধারার বিধান অনুসারে সো এখানে নাসির তামিমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না যেহেতু সে নিজেই স্বীকার করেছে সো ভিউয়ার্স আশা করছি আপনারা ভিডিওটি থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন ভিডিওগুলো খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে সংক্ষিপ্তভাবেই বোঝানোর চেষ্টা করছি আশা করছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Subscribe to my channel and press the bell button for more updates.